হাই, আজকে ঘুম থেকে উঠেই আমার একটা প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে, যেটা প্রায়ই হয় ইদানিং করোনার কারণে। হয় কি যে হয়তো কারোর সাথে কারো দেখা করার কথা, কিন্তু তাদের মধ্যে যে কোনো একজনের যদি করোনা টেস্টের জন্য কোথাও যেতে হয় তাহলে ভয়ে আর বাকি কেউ বাসায় থেকে নড়াচড়া করে না। আজকে আমি আমার ইচ্ছে মতো যা খুশি তাই করতে পারি। আজকে আমার বেশ কয়েকজনের সাথে দেখা করার ইচ্ছে আছে, এক দুই তিন চার, চেষ্টা করব চারজনের সাথে দেখা করার যদি হয়। ঘুম থেকে উঠে রেডি হয়েছি কিন্তু এখনো খাইনি। কয়টা বাজে এখন? 12:42। যখন অনেক তাড়াহুড়া থাকে তখন এটা খাওয়া হয়। এটাকে সুন্দর করে খোলার একটা সিস্টেম আছে, আমি কোনো রকম খুলে কোনো রকম খেয়ে ফেলি। যেদিন আমি বাসা থেকে বের হই সেদিন আমি চেষ্টা করি যে কফি না খাওয়ার, কারণ বাইরে বের হলে কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে কারো না কারোর সাথে কফি খাওয়া হবে। ঘাসের কচি পাতায় শিশির চকচক করছে, গাছে গাছে ডাকছে বহু কথা কও পাখি। এসব কাব্যিক কথাবার্তা বলতে পারছি না, ঠান্ডায় মরে যাচ্ছি। ইউনিভার্সিটিতে আমার একটা কাগজ জমা দেওয়ার ছিল, সেটা জমা দিয়ে আমার এক ল্যাবমেটের সাথে দেখা করে তারপরে বের হয়েছি। জায়গাটাতে একটু গ্রাম গ্রাম ভাব আছে, গ্রাম দ্বীপ, যেখানে লোকজন যত কম সেখানে আমার তত ভালো লাগে। সুযোগ হলে আমার কোরিয়ার কোনো একটা গ্রামে থাকার ইচ্ছা আছে, একদম গ্রাম। এই কথা শুনে আমার এক কোরিয়ান ফ্রেন্ড বলেছে যে তুমি কি সেখানে গিয়ে মাছ ধরবে নাকি চাষ করবে? সমুদ্রের পাড়ের এই কফি শপটা বেশ সুন্দর ছিল। কোরিয়াতে বাইরে থাকলে খাবার সময় বাদ দিয়ে মাস্ক খোলা যায় না, কাজেই কারোর সাথে একটু শান্তি মতো বসে কথা বলতে চাইলে রেস্টুরেন্ট আর কফি শপ ছাড়া কোনো উপায় নেই। এরপর কয়েকটা ছবি তুললাম, ছবিগুলো পছন্দ হয়েছে। ছবি দেখার পরে মনে হলো যে লিপস্টিকটা আগে দিয়ে নেওয়া উচিত ছিল। সমুদ্র যখনই দেখি তখনই ভালো লাগে। ও আচ্ছা, আমার জেজু আইল্যান্ডের আরেক দিনের গল্প তো বাকিই আছে। এখন যাচ্ছি বুসান ন্যাশনাল ইউনিভার্সিটিতে। বুসান ন্যাশনাল ইউনিভার্সিটির সামনে এই জায়গাটা ব্যক্তিগতভাবে আমার খুবই 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 পছন্দ। সবসময় কেমন একটা উৎসব উৎসব ভাব। My brain literally stops working when I'm hungry. Seriously, I cannot even decide what to eat. Is this for a date tree? Mm-hmm. A
dentistry. They should have taken care of this. খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করে মানুষজনের সাথে দেখা সাক্ষাৎ করে দিনটা বেশ ভালোই গিয়েছে।